गुड मॉर्निंग स्टूडेंट्स, आज हमें द्वितीय श्रेणी भूगोल विषय नहीं आलोचना शुरू कर आज के हमारे आलोच्य विषय होते हैं सौरजगत। ताहले देखो सौरजगतर मध्य हमारा आज के सूर्य और अन्यान्य ग्रह नक्षत्र नहीं आलोचना कर तब आगे हम जानब सौरजगत बोलते हमें कि बुझी बा सौरजगत काके बोला है। सौरजगत बोलते हमें कि बुझी काके बोले देखो सूर्य चारपाशे अबिराम घुरे चले आठटी ग्रह और तादेर उपग्रह यही गड़े उठे सौरजगत। जेमन धरो कोनो परिवारे एकजन प्रधान थाकें तेमनि सूर्यर मध्येओ एकजन प्रधान थाकें सेटी हलो सूर्य निजे। सेई जन्यई सूर्यके बला होयेछे सौरजगत। एबार देखो सूर्यके आमरा कखन देखते पाई देखो सूर्यके आमरा दिनेर आकाशे देखते पाई आर रातेर आकाशे कि देखि रातेर आकाशे आमरा देखो चाँद के देखते पाई। एबार देखो जे रातेर आकाशे जे छोटो छोटो आलोक बिंदुगुली देखा जाए देखो जरा मिटमिट करे जले तादेरके किन्तु नक्षत्र बला हय आर जरा स्थिर भावे थाके तादेरके बला हय ग्रह। ताहले देखो सूर्य कि सूर्य हलो एकटि नक्षत्र। ताहले देखो सूर्य आमादेर अनेक काछे आछे बोले सूर्यके अनेकटा बड़ देखा हय। एबार देखो ताहले सूर्य थेके आमरा कि पाई सूर्य थेके आमरा आलो पाई ताप पाई ठीक आछे। एबार देखो ताहले सूर्य थेके आमरा कि पेलाम आलो ताप। एबार देखो पृथ्वी थेके सूर्यर दूरत्व कत मीटार दूरे माने अवस्थित आछे सूर्यटा कत मीटार दूरे अवस्थित आछे। देखो पृथ्वी थेके सूर्यर दूरत्व होच्छे 15 कोटी किलोमीटार। ताहले देखो सूर्यर कटि ग्रह आछे सूर्यर 8টি গ্রহ আছে। তাহলে সে 8টি গ্রহ কি কি দেখো সে 8টি গ্রহ হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন। তাহলে দেখো এদের মধ্যে এই গ্রহগুলির মধ্যে দেখো সবথেকে কাছের গ্রহ কোনটা বলো তো সবথেকে কাছের গ্রহ হলো বুধ আর সবথেকে দূরের গ্রহ কোনটা দেখো সবথেকে সূর্যের সবথেকে দূরের গ্রহ হলো দেখো নেপচুন। তার এই গ্রহের মধ্যে দেখো আবার সবথেকে বড় গ্রহ কোনটা সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং সবথেকে ছোট গ্রহ হচ্ছে বুধ। দেখো এবার তাহলে দেখো যেমন ধরো এবার সৌরজগতের এই গ্রহগুলোর মধ্যে পৃথিবীটা একটা গ্রহ। এবার দেখো এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। দেখো এবারে আমরা আসবো চাঁদ। দেখো চাঁদ হলো উপগ্রহ। তাহলে দেখো চাঁদ কোথা থেকে আলো পায় গ্রহদের মতোই সূর্য থেকে চাঁদ আলো পায়। তাহলে উপগ্রহ কাকে বলে সৌরজগতের দেখো দেখো গ্রহের সরি গ্রহের চারপাশে যে জ্যোতিষ্কগুলো ঘুরে তাকে বলা হয় উপগ্রহ। তাহলে চাঁদই হলো পৃথিবীর একটিমাত্র উপগ্রহ। দেখো এবারে আসবো দেখো চাঁদের মাটিতে প্রথম কে পা রেখেছিল কারা পা রেখেছিল তাহলে দেখো 1969 খ্রিস্টাব্দে 21শে জুলাই আমেরিকার দুই মহাকাশচারী যেমন নীল আর্মস্ট্রং ও এডুইন ওয়াল্ডিং প্রথম মাটিতে চাঁদের মাটিতে পা রাখে। তাহলে এবারে দেখো আমরা আসবো শুক্র গ্রহ। তাহলে দেখো শুক্র গ্রহটা কি পশ্চিম সন্ধ্যার সময় পশ্চিম আকাশে এবং ভোরবেলায় পূর্ব আকাশে একটু উজ্জ্বল নক্ষত্র দেখতে পাবে তাই একে বলা হয় শুক্র গ্রহ। তা সন্ধ্যার সময় দেখা যায় বলে একে কি বলা হয় একে বলা হয় সন্ধ্যা তারা আর ভোরবেলায় দেখা যায় বলে একে বলা হয় শুক তারা। তা এবারে দেখো আছে ধ্রুব তারা। তা ধ্রুব তারা কাকে বলে উত্তর আকাশে সারা বছর ধরে একটি উজ্জ্বল নক্ষত্র সবসময় দেখা যায় একে বলা হয় ধ্রুব তারা। আর এই তারা থেকে দেখো নাবিকরা দিক নির্ণয় করত। দেখো এবারে আমরা আসবো সপ্তর্ষিমণ্ডলী। সপ্তর্ষিমণ্ডলী কাকে বলে গ্রীষ্মকালে দেখো উত্তর আকাশে যে 7টি তারা একত্রে দেখা যায় তাদের বলা হয় সপ্তর্ষিমণ্ডলী। আর এই 7টি তারা দেখো 7 জন ঋষির নাম অনুসারে এই 7টি তারার নামকরণ করা হয়েছে। এই
সাহায্য ঋষির নাম কি কি? এই সাহায্য ঋষি হলো বশিষ্ঠ, অঙ্গিরা, মরীচি, অত্রি, পুলহ, পুলহস্ত ও ক্রতু। তাহলে দেখো এবারে আছে দেখো ছায়াপথ। তা ছায়াপথ কাকে বলে? দেখো ছায়াপথ দেখো মহাকাশে লক্ষ লক্ষ তারা মিলে দেখো যে সাদা আলোয় ভরা পথ তৈরি করে তাকে বলা হয় ছায়াপথ। তাহলে বোঝা গেল ছায়াপথ কাকে বলে? তা আজকে আমাদের আজ আলোচ্য বিষয় এই পর্যন্ত। ঠিক আছে, ওকে স্টুডেন্টস।